আকি একটি জায়গায় সমাসীন থাকার কারণে আপনাদের মধ্যে কি বন্ধুত্বটা বেশি নাকি কখনো কি প্রতিদ্বন্দ্বিতা কাজ করেছে একই সময় একই প্রতিষ্ঠানে দুজন মেয়ে একসঙ্গে কাজ করছে তাদের মধ্যে নিশ্চয়ই একেবারে এটা থাকবে এটা একটা স্বাভাবিক ধারণা আমি জানি না এটা শাহনাজ মুন্নির গুণ অথবা আমার গুণ অথবা আমাদের দুজনেরই বোধহয় একটা কোনো কেমিস্ট্রি আছে যেটাতে আমরা কখনো বোধ করি নাই একদিনের ঈর্ষা করি নাই এবং আমরা সব সময় ভেবেছি এটা মানে অনেক সময় আমি মুন্নিকে বলেছি যে সব জায়গায় সবাই মনে করে যে দুইটা মেয়ে কখনো একসঙ্গে কাজ করতে পারে না বোধ তাদের মধ্যে ঝগড়াঝাটি বা একটা খুব রেশারেশি লাগবে আমরা সেটা কখনোই মানে আমাদের কাছে কখনোই এটা হবে না বলতে পারেন একরকম জোর করেই আমি বলেছি যে এটা আমরা রাখবোই শেষ পর্যন্ত এবং সেটা আশা করি শেষ পর্যন্ত থাকবে আপনি এ পেশায় যদি না আসতেন তাহলে কি করতেন মানে এ পেশায় না আসলে হয়তো লিখতাম কিন্তু লেখাটা তো শুধু পেশে না এখনো লিখি আমি অনেক কিছুই করতে পারতাম আমি হয়তো টিচার হতে পারতাম হয়তো ব্যাংকার হতে পারতাম হয়তো এনজিও কর্মী হতাম যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সোশ্যালজি আপনার মানে হয়তো ব্যাংকে কাজ করতাম না মানে যেখানে হিসাব টিসব রাখতে হয় খুব বোরিং একটা এর বাইরে যেসব কাজের সঙ্গে মানুষের যোগাযোগ আছে প্রত্যেক দিন মানুষকে মিট করতে হয় এরকম যে কোনো কাজ আমি ভালো পারতাম আমার মনে হয় মুন্নির আর একটা ভালো গুণ আছে ও কিন্তু খুব ভালো ফ্যাশন ডিজাইন করে এটা গোপনে আপনার মুন শাহনাজ মুনির কাছে প্রত্যাশা কি আমার প্রত্যাশা শাহনাজ মুন্নি অনেক ভালো সাংবাদিক কিন্তু ও অনেক ভালো লেখক আমি ওর বই খুব মনোযোগ দিয়ে পড়ি ওর কবিতা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং মানে শাহনাজ লিখে একটা অনেক বড় পুরস্কার পাক এবং সেটার ভাগীদার আমি হতে চাই আপনার ওনার কাছে কি প্রত্যাশা প্রত্যাশা অনেক প্রত্যাশা আমি চাই যে মুন্নি এখন যে পর্যায়ে আছে তার চেয়ে তারও অনেক উপরে যাবে এবং আমাদের মেয়েদের জন্য এখনো সে রোল রোল মডেল সে রোল মডেল হয়েই থাকুক এটাই আমি চাই